নমস্কার, আমি মনোজ কুমার সরকার, একজন সম্পূর্ণ দৃষ্টিহীন ছাত্র এবং অবশ্যই উৎসাহী পাঠক হিসেবে আজ রাইট টু রিড মুভমেন্ট বা আমার বই কই এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। আমি প্রথমে একটা কথা বলে রাখি, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো বলছি কিন্তু পাবলিশার্সদের ক্ষেত্রে এবং যারা প্রকাশক তাদের জন্য, মানে পাবলিশার এবং প্রকাশকদের জন্য আমি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি। আজকে কেন আমাদের এরকম একটা মুভমেন্ট করতে হচ্ছে, এটার প্রয়োজনীয়তা হঠাৎ করে কেন আমরা উপলব্ধি করলাম, সেই প্রসঙ্গে আমি কয়েকটা কথা বলছি। তো বই, আমরা জানি যে একটা কথা আগে মানে প্রচলিত মানে ছিল, মানে এখনো আছে, যে স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, আমরা তো অর্জন করবই, তাই তো? ঠিক সে একই রকম ভাবে, মানে এই কথার অনুরূপভাবে বলা যেতে পারে, শিক্ষা আমাদের জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করবই। সে আমি যে অবস্থায় থাকি না কেন, শিক্ষা আমার অধিকার, এই অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। তো এবার প্রশ্ন আসবে যে শিক্ষার ক্ষেত্রে সবথেকে প্রয়োজনীয় বিষয় কি? বই। বই ছাড়া কিন্তু পৃথিবীটা এক কথায় নিঃসঙ্গ। মানে আমি একজন দৃষ্টিহীন ছাত্র হিসেবে বলছি, বই হচ্ছে আমাদের নিত্য সঙ্গী। বই পড়ে আমরা সারা পৃথিবীকে জানতে পারি, বইয়ের মধ্যে যে সমস্ত অভিজ্ঞতা বা জ্ঞান সঞ্চিত আছে সেগুলো আমাদের মনের অনেক দরজা খুলে দেয়। কিন্তু সেই বইয়ের যোগান আমরা ঠিকমতো পাচ্ছি না বলেই কিন্তু আজকে এই মুভমেন্ট। এবার প্রশ্ন হবে যে বই তো ভাই অনেক আছে, তুমি পাচ্ছ না বলছো কেন? না, বই অনেক থাকলেও সেগুলো আমাদের জন্য অ্যাক্সেসেবল নয়। ধরা যাক আপনি একটা সি বিচ দিয়ে হাঁটছেন, আপনার ডান দিকে সমুদ্র, বাঁদিকে ঝাউবন, আপনি হাঁটছেন, আপনার প্রচন্ড জল, প্রচন্ড মানে জল তেষ্টা পেয়েছে, আপনি জল খাবেন, কিন্তু সমুদ্রের জল থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেই জল খেতে পারবেন না, কারণ সেই জল এতটাই লোনা, সেই জল আপনার পক্ষে খাওয়া তো যাবেই না এবং আপনার শরীরের পক্ষেও সেটা ক্ষতিকর। আমাদের ক্ষেত্রে অনেকটা বই পড়ার বিষয়টা এরকম, বই অনেক আছে, প্রিন্টেড বই যেমন পাতি বই হয়, কিন্তু সেই প্রিন্টেড বই আমরা কি করে পড়ব? এখন আমার সামনে যদি আপনি বলেন ভাই তোমার সামনে এই নাও জ্ঞান ভাণ্ডার, আমি খুলে দিলাম অনেক বইপত্র তোমাকে দিলাম, কিন্তু সেই বইপত্র আমার কাছে সির্ফ কাগজ ছাড়া কিছু নয়, কারণ হাত দিয়ে আমি সেটা বুঝতে পারবো না, সেটা আমার পক্ষে অ্যাক্সেসেবল নয়। তো সেই জন্য তাহলে অ্যাক্সেসেবল করার জন্য কি করতে হবে? না, বইগুলোকে আমাদের অ্যাক্সেসেবল ফরম্যাটে তৈরি করতে হবে। এবার প্রশ্ন আসবে যে অ্যাক্সেসেবল ফরম্যাট কি? অ্যাক্সেসেবল ফরম্যাট হলো সেটাই যে ফরম্যাটের মাধ্যমে দৃষ্টিহীন ব্যক্তি বইগুলিকে মানে শুনে পড়তে পারবেন। হ্যাঁ, সেটা অডিও বুক হতে পারে, সেটা পিডিএফ বুক হতে পারে, সেটা ডেইজি বুক হতে পারে, হ্যাঁ এক্সেট্রা। তো আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি ব্রেলের দৌলতে বর্ণ পরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তো পড়েছিলাম, সহজ পাঠ কিশলায় পড়েছিলাম, কিন্তু কেউ যদি বলে ভাই তুই বুড়ো আংলা পড়েছিস, না পড়নি, তো কোথায় পাবো বুড়ো আংলা? দোকানে যা, কিনতে হবে, দোকানে গিয়ে কিনে কি হবে, আমি সেই বই কি পড়তে পারবো? পারবো না। আচ্ছা, তারপর আমি শুনতাম যে ঈশপের গল্প, এই ঈশপের গল্প আমি যখন বিএ ফার্স্ট ইয়ারে পড়ি তখন পড়েছি, যেটা আমার পড়া ছিল ছোটবেলায় সেটা আমি পড়ছি বিএ ফার্স্ট ইয়ারে গিয়ে, কি অদ্ভুত, তাই না? কিন্তু এটা আমাদের পক্ষে মানে এটা আমাদের ক্ষেত্রে কিন্তু অদ্ভুত নয়, আমাদের ক্ষেত্রে এরকম ঘটনাই ঘটে, প্রতিনিয়ত ঘটে চলেছে। ফেয়ারি কুইন, ফেয়ারি কুইনের যে গল্প, বা আমি ধরছি পঞ্চতন্ত্রের যে পাঁচটা ভাগ আছে সেই যে গল্পগুলো, সেই পঞ্চতন্ত্রের গল্প বা রূপকথার যে বিভিন্ন গল্প, বিভিন্ন সিরিজ, যে ম্যাগাজিন, বাচ্চাদের জন্য যে সমস্ত শিশু ম্যাগাজিন বেরোয়, সেগুলো কি আমি ছোটবেলায় পড়তে পেরেছিলাম? না, পারিনি। হ্যাঁ, শুনেছিলাম যে এরকম একটা ম্যাগাজিন বেরোয়, বুঝলি ভাই এখানে এইরকম এরকম ছবি থাকে, এরকম এরকম গল্প কবিতা বেরোয় বাচ্চাদের জন্য, কিন্তু সেই অবস্থায় আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এগুলো আমি পড়তে পারিনি, আমি জাস্ট শুনে গেছি। তা কি হয়তো বলবেন যে পঞ্চতন্ত্রের গল্প তুমি শোনোনি, ঠাকুমাদের মুখে, দিদিমাদের মুখে শোনোনি? হ্যাঁ শুনেছিলাম, কিন্তু নিজে পড়া আর
অপরের মুখে শোনা এক জিনিস নয়। এবার আমি একটু বৃহত্তর জগতের ক্ষেত্রে আসি। আমি যখন মাধ্যমিক পাস করলাম, মাধ্যমিক পর্যন্ত তাও মানা যায়, তো মাধ্যমিকের পর আমি যখন ক্লাস 11-12 ভর্তি হলাম, তখন দেখতাম যে অনেক ধরনের বইপত্র আমার বন্ধু বান্ধবরা পড়তো যারা চক্ষুষ্মান তারা, কিন্তু আমি কিন্তু সেগুলো পড়া থেকে বঞ্চিত, সেই সুখ থেকে বঞ্চিত। আমি একজন অনুসন্ধিৎসু পাঠক হওয়া সত্ত্বেও এই সুখ থেকে সম্পূর্ণ বঞ্চিত। এটা আমার পক্ষে আকাশ কুসুম কল্পনা ছিল। উচ্চ মাধ্যমিক দিয়ে আমি যখন কলেজে, মানে আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন তো বিষয়টা আমি আরো ভালোভাবে বুঝতে পারলাম। কারণ আমি যখন বিএ ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে আমি দেখতাম যে আমাদের ক্লাসে মাস্টারমশাইরা বলতেন যে, মানে যারা প্রফেসর তারা বলতেন যে তোমরা এই বইটা ফলো করো, অমুক বই ফলো করো, তমুক বই ফলো করো, কিন্তু বইটা যে ফলো করব সে বইটা তো আমার কাছে নেই পর্যাপ্ত। একটা বই আমি ধরে যাক অডিও ফরম্যাটে রেকর্ডিং করতে দেবো, সেটা রেকর্ডিং করতে এক মাস দু মাস সময় লাগবে, তার মধ্যে আমার যে সেমিস্টার সেটা হয়ে যাচ্ছে, তাহলে সেমিস্টারের পরে বইটা পেয়ে আমার লাভটা কি হচ্ছে? কোনো লাভই নেই। তা এবার হয়তো কেউ বলবেন যে ভাই তোমার তো লাইব্রেরি আছে যাদবপুর ইউনিভার্সিটিতে, তোমাদের ডিএল আছে ডিপার্টমেন্টাল লাইব্রেরি, সেখানে গিয়ে দেখো, সেখানে গিয়ে কি দেখবো? সেখানে সব তো প্রিন্টেড বই, প্রিন্টেড বই আমার কোনো কাজে আসবে কি? না, আসবে না। আমাকে সেই মানে হয় না সেই তীর্থের কাক বসে থাকতে হবে, কখন কোনো একজন আসবেন দয়াবান ব্যক্তি, তিনি এসে আমাকে অনুগ্রহ করে বইটা পড়ে দেবেন, সেই বইটা শুনতে হবে, তার অনুগ্রহের উপর নির্ভর করছে। ভাই আজকে আর পড়তে ভালো লাগছে না, ব্যাস ওখানেই আমার অনুগ্রহটা তো গেলই, ওখানে আমার উৎসাহটাও মরে গেল। তাহলে কি হবে? তাহলে এক্সেসিবল বই তো নেই, তাহলে তুমি কি করবে? কিছু করার নেই, কি করব? কিছু কিছু এনজিও আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু তারাও ওই দিচ্ছি দেব করে মানে কাটিয়ে যান অনেক সময়। ফলে একটা বই ধরা যাক, আমি এমন ঘটনা আমার সঙ্গে ঘটেছে, বিএ ফার্স্ট ইয়ারে একটা বই আমি রেকর্ডিং করতে দিয়েছি, ধরা যাক কোনো একটা কোথাও একটা দিয়েছিলাম। এবার বিএ সেকেন্ড ইয়ারে শেষে সেই বইটা পাচ্ছি আমি, রেকর্ডিং হয়েছে ভাই তোমার বইটা, তুই আসলে এডিট করতে সময় লাগে তো, বুঝতে পারছো বাবা? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। এবার যাই হোক, ঘষতে ঘষতে এমএ পাস করলাম। হ্যাঁ, এর কাছ থেকে অনুরোধ করে, ভাই একটু বই দাও, একটু একটু পড়ে দাও, একটু রেকর্ডিং করে দাও ভাই। যাই হোক, এবার আমি এমফিল, আমি বাংলা এমফিল, বাংলা এমফিলে ভর্তি হলাম। তখন আমার তো মনে হলো আমি অকুল সমুদ্রে মানে পড়েছি, এবং আমার যে কম্পাস সেটাও খারাপ হয়ে গেছে, মানে বই আমি পড়বো কি করে? কোনো বই তো নেই আমার কাছে। স্যার তো মানে আমাদের স্যার বললেন, আমার যিনি তত্ত্বাবধায়ক, তিনি বললেন যে বাবা তুমি এই বইটা কিনে পড়ো, বুঝলে, এই গাংচিল থেকে এই বইটা বেরোচ্ছে, বা তুমি তুমি কলেজ স্ট্রিটে যাও, ওখানে যে কোনো দোকানে বলবে এই এই পত্র পত্রিকাটা তোমার লাগবে, হ্যাঁ, বা তুমি আনন্দ পাবলিশার্সে যাও, বা তুমি ডেজে যাও। আমি গেলাম ডেজে, গিয়ে কি, আমি তো বই কিনলাম, বই কিনে লাভটা কি হলো? ব্যাগ ভারী করে বাড়িতে নিয়ে এলাম বইটা, নিয়ে এসে আমি রেখে দিলাম। হ্যাঁ, বইয়ের মধ্যে মাকসার ঝুল পড়ছে, আমার গাইড বলছে বাবা তুমি কাজটা করেছো? হ্যাঁ স্যার করবো তো, কিন্তু রিডার তো পাচ্ছি না, কে যে আমাকে মানে আমাকে রিডিং পড়ে দেওয়ার লোকের অভাব, কে কাকে যে রিডিং পড়াবো, বইটা অ্যাক্সেসিবল ফরম্যাটে তো নেই। আচ্ছা যাও, আবার রিডিং পড়ানোর লোক পেলাম, সে আবার রিডিং পড়ে চলে যাচ্ছেন, তিনি পৃষ্ঠা নাম্বারও বলছেন না, প্যারাগ্রাফও বলছেন না, কোটেশনও বলছেন না, কারণ তিনি এগুলো জানেন না। আমার তাকে এগুলো বলা উচিত ছিল, কিন্তু সেই মুহূর্তে আমারও বলা হয়নি, বা বলতে চেয়েও বলতে পারিনি কোনো কারণে হয়তো, বা বলেছিলাম তিনি ভুলে গেছেন। ফলে বই পড়ার যে একটা মানে সুখ, সেটা থেকে চিরকালই আমরা বঞ্চিত। এবার এটা কিন্তু শুধুমাত্র বাংলা বইয়ের ক্ষেত্রেই হচ্ছে, ইংরেজি বইয়ের ক্ষেত্রে কিন্তু এটা হয় না অতটা, কারণ ইংরেজি বইটা সারা পৃথিবীতে অ্যাভেলেবল। আজকে বিশ্বের সব থেকে মানে আজকে বিশ্বের প্রায় সব দেশে ইংরেজি কিন্তু চলে। আজকে ডিজিটাল যুগে আমরা বাস করছি, এই যুগে কিন্তু ইংরেজি ছাড়া আমরা এক কথায় অচল। তাহলে বুঝতে পারছেন যে ইংরেজি বই কিন্তু পাওয়াটা অনেক সোজা, এবং অনেক সুলভে এই ইংরেজি বইটা পাওয়া যায়, অনেক ভালো ভালো ফরম্যাটে ইংরেজি বই পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো কিন্তু সম্পূর্ণরূপে অ্যাক্সেসেবল। কিন্তু বাংলা বই, সব থেকে কষ্টের কথা এটাই যে বাংলা বাংলাদেশ নামে একটি দেশ থাকা সত্ত্বেও কিন্তু বাংলা বইয়ের ক্ষেত্রে এতটা অগ্রগতি হয়নি, জানি না কেন হয়নি। বাংলা বই বোধহয় সেই একটা কথা আছে না যে ছাগলের 3 নম্বর বাচ্চা, সেরকম ব্যবস্থা আর কি। বাংলা বইয়ের ক্ষেত্রে এই মানে এই বিষয়টা কিন্তু হয়নি, এটা আমি খুব মানে বলতে বাধ্য হচ্ছি, এই জন্যই যে আমরা চিরদিন এই সমস্যার সম্মুখীন হয়ে আসছি, এবং এখনো পর্যন্ত আমি বর্তমানে এখন নরেন্দ্রপুর থেকে স্পেশাল বিএড করছি, আমি এখনো দেখি যে স্যার হয়তো বললেন যে বাবা তুমি এই বইটা পড়ো,
সেই বইটা আমি পাচ্ছি না, নেই, কোথায় পাবো? পত্রপত্রিকার কথা বাদই দিলাম, বইয়ের পাবো কোথায়? কোথাও পাচ্ছি না, নেই নেই নেই, কোথাও নেই। তো হিন্দি বই, হ্যাঁ হিন্দি বইও কিছু কিছু আছে, বাংলা বইয়ের মানে হিন্দি যেহেতু আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, তাই অনেকে উদ্যোগ মানে অনেকে উদ্যোগী হয়ে হিন্দি বই তৈরি করছেন, কিন্তু বাংলা বইয়ের ক্ষেত্রে সত্যি উৎসাহটা খুবই কম, জানি না কেন। তো আমার বক্তব্য আমি শেষ করব, আর একটু বলি, আমি আবারও পাবলিশার্স এবং প্রকাশক যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায় তাহলে প্লিজ 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 আমার অনুরোধ থাকবে, বাংলা বই আপনারা এক্সেল ফরম্যাটে তৈরি করুন, কারণ আমরা পড়তে চাই, আমরা জানতে চাই, আমরা শিখতে চাই, আমাদের মধ্যে অনুসন্ধিৎসা আছে, আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো অভাব নেই, কিন্তু সেই উৎসাহ উদ্দীপনায় যাতে ভাটা না পড়ে সেই দায়িত্বটা কিন্তু বিভিন্ন পাবলিশার্সদের উপরে রয়েছে, তারা যাতে এক্সেসিবল ফরম্যাটে বই তৈরি করেন, যাতে আমার এই বক্তব্য সার্থক হয় যে আমার বই কই। ধন্যবাদ, নমস্কার।